ছেলে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। ছেলে এমন কাণ্ড করতে পারে মানতেই পারছেন না জীবনকৃষ্ণ সাহার মা। ছেলে গ্রেপ্তার হতেই চোখে জল বেলারানী সাহার। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরো আধুনিক। আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ছেলে গ্রেপ্তার হতেই কান্নাই ভেঙে পড়লেন জীবনকৃষ্ণ সাহার মা বেলারানী সাহা। মায়ের দাবি, তাকে মাসে মাসে টাকা পাঠাত ছেলে জীবনকৃষ্ণ, সেই টাকায় মাসে মাসে ওষুধ থেকে যাবতীয় খরচ করতেন তিনি। ছেলে এক মাস আগেও দেখা করেছে পুরী যাওয়ার আগে, কোনো সময় ছেলে তার বন্ধুর হাত দিয়েও টাকা পাঠাত। মা বেলারানী এদিন জানান, জীবনকৃষ্ণের 7 বছর যখন বয়স তখন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। 3 মাসের এক মেয়ে ও 4 বছরের আরেক মেয়ে বাড়িতে রেখে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর ছেলে মেয়েদের সাথে আর যোগাযোগ রাখতে দেওয়া হয়নি। ছেলে মেয়েরা বড় হয়ে অবশ্য আসা যাওয়া করে, ছেলে আমাকে মাঝে মধ্যে টাকা পয়সা দিয়ে পাঠায়। আমার এক ছেলে, 2 মেয়ে, এখন তার সবথেকে কাছের ছেলেকে সিবিআই গ্রেপ্তার করেছে, তবে মা হয়ে তা মেনে নিতে পারছেন না বেলারানী সাহা। তিনি এখন খড়গ্রামের পারুলিয়াতে বাবার বাড়িতে থাকেন। প্রাণের ছেলে গ্রেপ্তার হওয়ায় চোখে জল মায়ের। ছেলে যে এমন কাণ্ড ঘটাতে পারে তা মেনে নিতে পারছেন না বেলারানী সাহা। ছেলে জয় গেছে, আমার খুব দুঃখ লাগছে, যাতে ছেলে ভালো থাকে সেই ব্যবস্থা তোমরা করো। আমার ছেলে আমাকে মাসে মাসে টাকা পাঠাইতো, আমি ছেলের পয়সা ওষুধ কাপড় চোপড় সবই আমার ছেলে আমাকে দেখত। ছেলে আমাকে এক মাস আগেও দেখা করেছে পুরী যাবো বলে, দেহঘর থেকে আসিল, হাত দ্বারাই টাকা দিল, কোনো সময় বন্ধুর হাত দ্বারাই টাকা দিত। আমার ছেলে যাতে ভালো থাকে সেইটাই চাইছি, ছেলে যাতে নিঃস্ব না হয় সেইটাই করবে।